হ্যালো স্টুডেন্টস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো স্টুডেন্টস তোমাদের খবর কী তোমাদের তো রিসেন্টলি বা একটু আগে রেজাল্ট হয়ে গেল পাবলিশ তো তোমরা কত পেয়েছো জানাও তোমরা কমেন্ট বক্সে জানাও যে তোমরা কত পেয়েছো আমাদেরকে হয়তো আবার ভুলে গেলে না তো আমরা এত কষ্ট করে তোমাদেরকে ভিডিও বানিয়ে দেখাই তোমাদের এত ইনফরমেশান জানাই আমাদেরকে শেষ পর্যন্ত ভুলে গেলে না তো তোমরা সবাই কেমন আছো তোমাদের রেজাল্ট কেমন হলো অবশ্য জানাও কমেন্টে আর যাদের রেজাল্ট খারাপ হয়ে গেছে তাদের কোনো চিন্তা নেই তারা আবার চেষ্টা করবে তারা আবার মাধ্যমিক পরীক্ষা দিবে বা তাদের তো তাদের জন্য অনেক লাইন রয়েছে মানে মাধ্যমিক পরীক্ষায় ফেল হয়ে গেছে বলে যে লাইভ বাদ সেটা না মাধ্যমিক পরীক্ষা এইচএস পরীক্ষা এগুলো হচ্ছে একটা পরীক্ষা শুধুমাত্র পরীক্ষা বাদ বাকি আর কিচ্ছু না তো তোমাদের রেজাল্ট কেমন হয়েছে জানাও অবশ্য কমেন্টে আর লাইক দাও লাইক করো কমেন্ট করো শেয়ার করো আমাদের আমাদেরকে একটু সাপোর্ট করো তোমাদেরকে এত সুন্দর সুন্দর ইনফরমেশান জানাতাম আগে তো মাধ্যমিক জেলার জয় জয়কার প্রথম কোচবিহারের সঞ্জীবনী দেবনাথ মানে মাধ্যমিক প্রথম হয়েছে মাধ্যমিকের প্রথম হয়েছে কোচবিহারের সঞ্জীবনী দেবনাথ তো এবার বলা হয়েছে যে মেয়েদের তুলনায় ছেলেদের সাফল্যের হার এবার বেশি বা গুড মানে এবার মেয়েরা কিন্তু হেরে গেছে আমাদের ছেলেদের কাছে প্রকাশিত হলো এবছরের মাধ্যমিকের ফলাফল পাশের হার এইটটি ফাইভ পার্সেন্ট গত বছরের এর হার ছিল একটি ফাইভ শতাংশ জেলাভিত্তিক পাশের হার এগিয়ে পূর্ব মেদিনীপুর মেয়েদের তুলনায় ছেলেদের সাফল্যের হার এবার বেশি রাজ্যে প্রথম হয়েছেন কোচ কোচবিহার সুনীত একাডেমির সঞ্জীবনী দেবনাথ তার প্রাপ্ত নম্বর আটশো ছশো উননব্বই বা ছশো উননব্বই পেয়ে তিনি একদম ফার্স্ট র্যাঙ্কে আছে তার নাম হচ্ছে সঞ্জীবনী দেবনাথ তিনি হচ্ছে কোচবিহারের দ্বিতীয় হচ্ছেন বর্ধমানে সাতগুছিয়ায় শিশেন্দু সাহা তিনি পেয়েছেন ছশো অষ্টআশি ছশো সাতাশি নম্বর পেয়ে তিনি হচ্ছেন তিনজন এরা হলেন কোচবিহারের সুনীত একাডেমির ময়ূরাক্ষী সরকার জলপাইগুড়ি জেলা স্কুলের নীলাঞ্জ দাস ও জলপাইগুড়ি জেলা স্কুলেরই মিনময় মণ্ডল তো এই ছিল তোমাদের কাছে কিছু ইনফরমেশন তোমরা হয়তো আমাদেরকে একদম ভুলে গেছো না কখনই বলো না তোমাদেরকে অনেক চেষ্টা করেছি আমরা লেটেস্ট আপডেট দেওয়ার জন্য হয়তো কোনো কারণে ভুল হতে পারে তার জন্য হয়তো তোমরা অনেক টেনশন ছিলে রেজাল্ট হয়ে গেছে রেজাল্ট কেমন হলো তোমাদের কত পেয়েছো সব বিষয়ে কত পেয়েছো টোটাল মার্কস টোটাল মার্কস কত এবং কোন বিষয়ে অনার্স কোন বিষয়ে নেওয়া নিয়ে পড়বা এই সমস্ত কিছু জানাও কমেন্টে আর কথার মধ্যে যদি কোনো ভুল হয় তো অবশ্যই কোনো কিছু মাইন্ড করো না কারণ আজকে খুব আনন্দ আছি সবাই এক্সাইটেড আছি তার জন্য কথার মধ্যে আনন্দে ভুল হতে পারে থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার